এবার আপনি যদি বলেন জর্দা হারাম, দলিল দেখান, দেখান দলিল আমি দিব না। যদি আপনি হারাম বলেন দলিল লাগবে, যদি হারামের দলিল না থাকে ওইটা অটোমেটিকলি হালাল। কষ্ট জর্দা তো এটা তামাক, তামাক তো মাদক, তামাক কি মাদক, এটা এখন বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে তামাক একটা মাদক, আর তামাক থেকে জর্দা হয়, ঠিক না? এখন তামাক যদি মাদক হয় তাহলে জর্দা কি মাদক? হঠাৎ করে কেউ জর্দা খাইলে মাথা ঘুরে পড়ে কিনা পড়ে? তো কুল্লু মুফতিরিন হারামুন, কুল্লু মুস্কিরিন হারামুন, যেটা নেশা করে ওইটা হারাম, যেটা ব্রেইন দুর্বল করে দেয়, মানুষ পড়ে যায়, ব্রেইনের ভারসাম্য রক্ষা করতে পারে না, এমন ব্রেইন দুর্বলকারী কোনো বস্তুও খাওয়া জায়েজ নাই। অতএব জর্দা ব্যবহার না করার পরামর্শ দেয়া গেল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। আমরা মোবাইল ফোনের মাধ্যমে অনেকগুলি অ্যাপস ব্যবহার করি, তার মধ্যে কোরআন পড়ার জন্য একটি অ্যাপস ব্যবহার করি। আমরা সাধারণত গ্রামে বিদ্যুৎ চলে গেলে মোবাইল ফোন নিয়ে বাইরের টয়লেটে যাই, টয়লেটের ভেতর আলোর জন্য মোবাইল বাতি জ্বালিয়ে রাখি। আমার প্রশ্ন হচ্ছে এতে কোরআনের কোনো গুনাহ হবে কি? অনেক সময় মোবাইলটি পায়ের সাথে লাগে, এতে কোনো গুনাহ হবে কি? ইনশাল্লাহ এতে গুনাহ হবে না। গুনাহ হবে যদি আপনি কোরআন অন করেন তখন, কারণ একজন হাফেজের বুকের মধ্যে কোরআন আছে না নেই? আর এই হাফেজ সাহেব কি তার প্রয়োজনে টয়লেটে যায় না? এখন কোরআন বুকে নিয়ে টয়লেটে যাওয়া কি জায়েজ আছে নি? না, জায়েজ আছে, জায়েজ আছে, কারণ কোরআনটা এখানে এটা ভিতরে আছে, এটা প্রকাশ্য নাই। এটাকে যদি মুখে আনে উনি, তেলাওয়াত করে উনি, তখন কি হবে? গুনাহ হবে। এটা যতক্ষণ ভিতরে ভিতরে ডাউনলোড করা আছে ততক্ষণ গুনাহ নেই। আমরা যখন মসজিদে যাই কেমন, আমাদের আমাদের পেটে পেশাব পায়খানা দুইটাই থাকে নাকি থাকে না? হ্যাঁ, পেটের ভিতরে পেশাবও আছে পায়খানাও আছে, সেই অবস্থায় আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইছি কিনা? কেমনে জায়েজ হইল? না, জায়েজ হয়েছে। আমাদের দেহে রক্ত আছে না? রক্ত পাক না নাপাক? নাপাক, রক্ত নাপাক, কিন্তু একটা বিধান আছে, নাপাক যতক্ষণ তার খনির ভিতরে থাকে ততক্ষণ সেটা পাক দ্রব্যের হুকুম রাখে। পেশাব যতক্ষণ পেশাবের ভাণ্ডারের ভিতরে থাকে ততক্ষণ এটা পবিত্রতার হুকুম রাখে। রক্ত যতক্ষণ দেহের ভিতরে আছে, বের হওয়া নাই, ততক্ষণ এটা পবিত্রতার হুকুম রাখে। যখন বাহির হবে তখন নাপাকের হুকুম আসবে, ঠিক না? তা আমরা ইমাম হই, মুক্তাদি হই, মুয়াজ্জিন হই, যখন নামাজ পড়তে যাই পেটে তো পেশাব পায়খানা কিছু থাকেই, কিন্তু যেহেতু এগুলি তার খনির ভিতরে আছে, তার হার্ড ডিস্কের মধ্যে আছে, এই জন্য এগুলোর উপরে নাপাকের হুকুম আসে না, বের হলে তখন নাপাকের হুকুম আসে। বাস, আজকে এই পর্যন্ত। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা